রেশন বন্টন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের বর্তমান বনমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি খাদ্যমন্ত্রী থাকার সময় রেশনের খাদ্য সামগ্রী নিয়ে দুর্নীতি চলত। এই গ্রেপ্তারের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় পথে নামল জ্যোতিপ্রিয়র অনুগামী তথা তৃণমূল কর্মী সমর্থকরা। রেশন বন্টন দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের বর্তমান বনমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি খাদ্যমন্ত্রী থাকার সময় রেশনের খাদ্য সামগ্রী নিয়ে দুর্নীতি চলত। একদিকে মন্ত্রীর বিরুদ্ধে গরিবের রেশন চুরির মতো গুরুতর অভিযোগ, অন্যদিকে গ্রেপ্তারির প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় পথে নামল জ্যোতিপ্রিয়র অনুগামী তথা তৃণমূল কর্মী সমর্থকরা। ইডি, সিবিআই ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তারা। অশোকনগর গ্রামীণ ও পুর এলাকা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে শতাধিক তৃণমূল কর্মী এদিন প্রতিবাদ মিছিলে পা মেলান। অশোকনগর পুর এলাকার কচুয়া মোড় এলাকা থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শেষ হয় আট নম্বর মোড় এলাকায়। অন্যদিকে গ্রামীণ এলাকায় মিছিল শুরু হয় গুমা চৌমাথা এলাকায় এবং শেষ হয় বিডিও অফিসের সামনে। ভারতীয় জনতা পার্টি, মোদীর সরকার, তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তথ্য প্রমাণ ছাড়াই তারা আমাদের মন্ত্রী, আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। তল্লাশির নামে একদম সরাসরি গ্রেপ্তারি করে আনা, অথচ আদালতের বিচারক দেখলাম তিনি স্যাটিসফাই নন। তো যাই হোক, বিচার প্রক্রিয়া বিচারের মতো চলুক। আমরা মনে করছি যে এটা বিজেপি ষড়যন্ত্র করছে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যে। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের প্রতিবাদে পথে তৃণমূল। একদিকে বাসন্তী হাইওয়ে, অন্যদিকে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ লেবুখালী রোডে প্রতীকী অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি ঘোজাডাঙ্গায় সীমান্ত রোডে ইছামতি ব্রিজ থেকে বসিরহাট টাউন হল পর্যন্ত মিছিলে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা ও রাজ্য তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, বেআইনিভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে একটার পর একটা কালা কানুন যেভাবে তারা করেছে, দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে, যেভাবে মানি লন্ডারিং হয়েছে আদানিদের মাধ্যমে দিয়ে, বিভিন্ন কর্পোরেট সংস্থার মধ্যে দিয়ে, এবং অমিত শাহ ছেলে জয়সা, যে এইসব যে যারা হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে, আজকে সেগুলো ভারতবর্ষের মানুষ সেগুলো বুঝতে পেরেছে। আজকে তার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করছে। আজকে যে লড়াই আমাদের, সেই লড়াইকে বানচাল করতে এবং বিরোধী শক্তিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করতে জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করা হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নীলদর্পণ থেকে শুরু করে বনগাঁ বাটার মোড় পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয় এদিন। মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এরপর বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ দেখান তারা। ইডি, সিবিআই বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে অভিযোগ জানান তারা। আলিশহর টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেপ্তারির প্রতিবাদে মিছিল শুরু হয় বাগমোড় থেকে, শেষ হয় মিলননগরে গিয়ে। পাশাপাশি নৈহাটি টাউন তৃণমূল কংগ্রেসের ডাকে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির প্রতিবাদে এদিন নৈহাটি পুরসভার সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে অরবিন্দ রোড হয়ে পুরসভায় গিয়েই শেষ হয়। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির প্রতিবাদে গোবরডাঙ্গা শহরেও প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রতিহিংসা পরায়ণতা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আজকে জেলার অসংগঠিত নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, বাংলার মন্ত্রী, তিনি আমাদের যেভাবে এই উত্তর চব্বিশ পরগনা জেলাকে আগলে রেখেছে, বিজেপি দু একটা আসনে যেখানে জয়লাভ করেছিল লোকসভা নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে, সেখানে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে সাধারণ কর্মীদেরকে ভয় পাইয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে অতিহিংসা পরায়ণতা হয়ে নির্দোষ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, আমরা তার অনতিবিলম্বে মুক্তি চাইছি। পাশাপাশি এদিন 5,000 কর্মী সমর্থককে নিয়ে হাবড়া শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কাশীপুর এলাকায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল কাশীপুর থেকে শুরু হয়ে কুমড়া বাজারে গিয়ে শেষ হয়। ক্যালকাটা নিউজ।